নমস্কার, আমি গায়ত্রী বংদিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বেগুনের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সামান্য তেলে আর কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইবের লাল বাটনটাকে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বানানো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই নিয়েছি দুটো বেগুন, আর বেগুনগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে কাটবো, কিন্তু এখনই কাটলে বেগুনগুলো কালো হয়ে যাবে, তাই কিভাবে কাটবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনের এই যে ডাঁটির এই অংশটা, মানে এইটা বাদ দিয়ে দিতে হবে। ডাঁটির এই অংশটা বাদ দেওয়ার পর ডাঁটিটাকে ভালোভাবে চেঁচে পরিষ্কার করে নেব, আর পাপড়ির মতন আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তারপর ডাঁটি সমান করে এইভাবে বেগুনটাকে, এইভাবে যেন ডাঁটির অংশ থাকে, এইভাবে বেগুনটাকে কেটে নেব। দেখুন বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, সামান্য একটু মোটা রেখে এইভাবে ডান্ডিটা রেখে এইভাবে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন বেগুনগুলো যেন এরকম গোল গোলই হয়, তাহলে বেশ মাংসালো ভাব হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি মশলার একটা কোট করে নেব। এ দেখুন এর মধ্যে মশলার কোট লাগবে না, তার জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আপনি চাইলে এর ছালটাকে তুলে দিয়ে এর মধ্যে মশলার কোট করতে পারেন। তো আমি এবার একটা মশলা বানিয়ে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার তেলটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, চা চামচের 1/3 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, চা চামচের 1/3 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি চা চামচের 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো খুব সামান্য একটু, গরম মশলা দিচ্ছি 1/4 টিস্পুন, চাট মশলা দিচ্ছি 1/2 টিস্পুন, এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ 1/2 টিস্পুন, এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এটা শুকনো চালের গুঁড়ো, এটা দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ, এবার দিচ্ছি বেসন 1 চামচ। বেসনের পরিবর্তে আপনি ময়দাও ব্যবহার করতে পারেন, আর চালের গুঁড়ির পরিবর্তে সুজি ব্যবহার করতে পারেন। এবার আমি সব একসঙ্গে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটার পেস্ট আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিচ্ছি সাদা আর কালো তিল 1 চামচ। সব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এই তৈরি করা মশলাটা অল্প অল্প করে নিয়ে বেগুনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনের এক পিঠে আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি, এবার এই দিকটাতেও কোট করে নেব। বেগুনের দুদিকেই আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবার আমি এটা রেখে দিয়ে পরেরগুলোকেও একইভাবে কোট করে নেব। সমস্ত বেগুন আমি ভালোভাবে মশলা দিয়ে কোট করে নিয়েছি। তো চলুন এবার বেগুনগুলোকে ভেজে নেব। আবারও আমি গ্যাসটা ধরিয়ে ওই ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা এবার ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব।
এই ফ্রাই প্যানের মধ্যে দুটো বেগুনি দেওয়া গেল, আর দেওয়া যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে, ভাজাটা খুব ভালো হবে না। এরপরে 1 মিনিট হতে দেব, ঢাকনা দেব না, 1 মিনিট পর আস্তে আস্তে উল্টে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে বেগুনটা উল্টে দিচ্ছি। আবারও 1 মিনিট এই দিকটাও হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার বেগুনটা আমি উল্টে দিচ্ছি। এভাবে 2 মিনিট পর পর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট লাগবে এক ব্যাচ বেগুন ভাজতে। 5 থেকে 6 মিনিট বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে এইভাবে চেক করে নেবেন, দেখবেন যে সেদ্ধ হয়েছে কি না। আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে এই বেগুনগুলোকেও ভেজে নেব। এই বেগুনটাও আমি 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল অল্প তেলে নিরামিষই মুচমুচে মশলাদার বেগুন ভাজা। এটা খেতে হবে ভিতরটা নরম তুলতুলে, আর উপরটা হবে মুচমুচে মশলাদার ক্রিস্পি অথচ ভীষণ চটপটা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।